জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে দেশের অনেকেই অনেক গান কবিতা ছড়া লিখেছেন ও গান গেয়েছেন। তাদের মধ্যে একজন হচ্ছে বাংলাদেশের কুষ্টিয়ার আনিস খান। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিভিন্ন রকমের গান তৈরি করেছেন এবং নিজে গেয়েছেন। শোকের মাস উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা গান তিনি দেশের জাতিকে উপহার দিচ্ছেন। বিস্তারিত জানার জন্য এখন আমরা চলে যাব বাংলা টিভি 71 এর চিফ রিপোর্টার জনাব নাসির মোল্লার কাছে। টঙ্গী পাড়ার সন্তান তুমি, তুমি মহাবীর মুজিব, তুমি সবার সেরা, তুমি বঙ্গবীর। টঙ্গী পাড়ার সন্তান তুমি, তুমি মহাবীর মুজিব, তুমি সবার সেরা, তুমি বঙ্গবীর। দেশটাকে তুমি স্বাধীন করে অন্ধকারে কেন হারিয়ে গেলে, আবার ফিরে আসিতে যদি ভালোবাসা পেতাম জীবন ভরে। দেশটাকে তুমি স্বাধীন করে অন্ধকারে কেন হারিয়ে গেলে, আবার ফিরে আসিতে যদি ভালোবাসা পেতাম জীবন ভরে। বঙ্গবীর ও বঙ্গবন্ধু শেখ মুজিব, শেখ মুজিবের মুক্তি সেনা, ভয় কর না তারা বুলেট বোমা, জীবনটা তারা বিলিয়ে দিছে, লক্ষ লক্ষ শহীদ হয়েছে, বিনিময়ে আমরা স্বাধীন পেলাম। বঙ্গবন্ধুর মুক্তি সেনা, ভয় কর না তারা বুলেট বোমা, জীবনটা তারা বিলিয়ে দিছে, লক্ষ লক্ষ শহীদ হয়েছে, বিনিময়ে আমরা স্বাধীন পেলাম। এত কষ্ট করে মুজিব স্বাধীন করে, বেইমানি দল চক্রান্ত করে তাকে মেরে ফেলে। এত কষ্ট করে মুজিব স্বাধীন করে, বেইমানি দল চক্রান্ত করে তাকে মেরে ফেলে। বঙ্গবীর ও বঙ্গবন্ধু শেখ মুজিব, বঙ্গবীর ও বঙ্গবন্ধু শেখ মুজিব, শেখ হাসিনা শেখ রেহানা তোমারই সন্তান আমরা জানি, শেখ হাসিনা শেখ রেহানা তোমারই সন্তান আমরা জানি। বঙ্গবন্ধুর আদর্শে পথ ধরে শেখ হাসিনা আছে সবার পাশে, বঙ্গবন্ধুর আদর্শে পথ ধরে শেখ হাসিনা আছে সবার পাশে, থাকবে চিরদিন। টঙ্গী পাড়ার সন্তান তুমি, তুমি মহাবীর মুজিব, তুমি সবার সেরা, তুমি বঙ্গবীর। টঙ্গী পাড়ার সন্তান তুমি, তুমি মহাবীর মুজিব, তুমি সবার সেরা, তুমি বঙ্গবীর। বঙ্গবীর ও বঙ্গবন্ধু শেখ মুজিব, বঙ্গবীর ও বঙ্গবন্ধু শেখ মুজিব, বঙ্গবীর ও বঙ্গবন্ধু শেখ মুজিব। তুমি হলে জাতির পিতা, তুমি স্বাধীনতা, তাই তোমারই নামটা আছে সবার মনে গাথা। তুমি হলে জাতির পিতা, তুমি স্বাধীনতা, তাই তোমারই নামটা আছে সবার মনে গাথা। ও গো মা, 71-এর মা জননী তুমি সে মা, ও গো মা, 71-এর মা জননী তুমি সে মা। বঙ্গবন্ধু বঙ্গ মাতা সবার স্মৃতি আছে গাথা, বঙ্গবন্ধু বঙ্গ মাতা সবার স্মৃতি আছে গাথা। বঙ্গবন্ধুর ছোট্ট ছেলে শেখ রাসেল নাম সবাই জানে,
বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেল নাম সবাই জানে। শেখ রাসেল মা বন্ধু চোখের মনি, বেইমানে দল তাকে কেন মেরে দিলি? শেখ রাসেল মা বন্ধু চোখের মনি, বেইমানে দল তাকে কেন মেরে দিলি? বিশ্বাসঘাতক বেইমানের দল, এটাই কি তোদের ধর্মেরই কাম? বিশ্বাসঘাতক বেইমানের দল, এটাই কি তোদের ধর্মেরই কাম? শিশু হাতার মতো অপরাধ কেন করলি? শিশু হাতার মতো অপরাধ কেন করলি? ও গো মা, 71-এর মা জননী তুমি, সেই মা তুমি হলে জাতির পিতা, তুমি স্বাধীনতা, তাই তোমারই নামটা আছে সবার মনে গাথা। তুমি হলে জাতির পিতা, তুমি স্বাধীনতা, তাই তোমারই নামটা আছে সবার মনে গাথা। ও গো মা, 71-এর মা জননী তুমি, সেই মা। ও গো মা, 71-এর মা জননী তুমি, সেই মা। ও গো মা, 71-এর মা জননী তুমি, সেই মা। কত নেতা আসবে যাবে, কত নেতা হবে, বঙ্গবন্ধুর মতো নেতা বাংলায় কোথায় খুঁজে পাবে? কত নেতা আসবে যাবে, কত নেতা হবে, বঙ্গবন্ধুর মতো নেতা বাংলায় কোথায় খুঁজে পাবে? ওরে নিশাতবান নেতা সে যে শেখ মুজিবুর রহমান, রোজ হাসরে আল্লাহ তাকে জান্নাত কর দান। নিঃস্বার্থবান নেতা আছে যে শেখ মুজিবুর রহমান, রোজ হাসরে আল্লাহ তাকে জান্নাত কর দান। ঘুরে ফিরে কত নেতা আসবে বাংলার ভূমিতে, লুটে পুটে খেয়ে তারা যাবে সবাই পিছে। ঘুরে ফিরে কত নেতা আসবে বাংলার ভূমিতে, লুটে পুটে খেয়ে তারা যাবে সবাই পিছে। ওরে ওইরম নেতা আমি চাই না, সোনার মতো নেতা চাই, বঙ্গবন্ধুর মতো নেতা কোথায় খুঁজে পাই? ও দয়াল, দয়াল রে আমার, 15 আগস্টে মধ্যরাতে সন্ত্রাসীরা মিলে বঙ্গবন্ধুর হত্যা করে সপরিবারে। 15 আগস্টে মধ্যরাতে সন্ত্রাসীরা মিলে বঙ্গবন্ধুর হত্যা করে সপরিবারে। ওরে তাদের কেন ফাঁসি হয় না আমার জানতে ইচ্ছে করে, চির অমর হয়ে থাকবে বাংলাদেশের প্রাণ সে যে শেখ মুজিবুর রহমান, চির অমর হয়ে থাকবে বাংলাদেশের প্রাণ সে যে শেখ মুজিবুর রহমান, রোজ হাসরে আল্লাহ তাকে জান্নাত কর দান, রোজ হাসরে আল্লাহ তাকে জান্নাত কর দান। আমি পাপি গুনাগার সবাইকে জানাই, নিঃস্বার্থবান নেতা সে যে শেখ মুজিবুর রহমান, যুগের পরে যুগ কেটে যাবে হাজার বছর পরে, বঙ্গবন্ধুর মতো নেতা বাংলায় হয় যেন সবার ঘরে। যুগের পরে যুগ কেটে যাবে হাজার বছর পরে, বঙ্গবন্ধুর মতো নেতা বাংলায় হয় যেন সবার ঘরে।
ও দয়াল দয়াল রে আমার নিঃস্বার্থবান নেতা সে যে শেখ মুজিবুর রহমান রোজ হাসরে আল্লাহ তাকে জান্নাত কর দান রোজ হাসরে আল্লাহ তাকে জান্নাত কর দান রোজ হাসরে আল্লাহ বঙ্গবন্ধুর সপরিবারে জান্নাত কর দান। এই মুহূর্তে আনিস খান তার বাড়ি হইল কুষ্টিয়া, সে আজ বঙ্গবন্ধু নিয়ে একটি গান গেয়েছে। আসলে যে বঙ্গবন্ধুকে যেইভাবে হত্যা করেছে সেই হত্যা বিষয় নিয়ে তিনি একটি গান গেয়েছে। আজ সুগের মাস হিসাবে তিনি বাংলার মাটির জনগণকে একটি গিফট হিসাবে তিনি গানগুলো গেয়েছে। আর এর আগে আরেকটি গান গেয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টে তিনি গানগুলো গেয়ে থাকে। আসলে তার মনের ভিতরে যে বঙ্গবন্ধুর একটি কল্পনা তার ভিতরে অন্তরের ভিতরে ভাসছে সেই বিষয়ে আমরা একটু কথা বলবো, যিনি আর কত গান গেয়ে থাকে এই বঙ্গবন্ধুকে নিয়ে। জি সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা, শেখ রেহানা, শেখ রাসেল, এর সম্বন্ধে আমার 8-9টা গান আমি লেখা আছে। এগুলো আমি নিজেই লেখক, নিজেই গায়ক। আমি এইভাবে বঙ্গবন্ধু, আমি ছোটোকালের থেকেই আমি বঙ্গবন্ধুকে আমি জান প্রাণ দিয়ে আমি তাকে ভালোবাসি এবং তার নিয়ে আমি অনেক গান আমি লিখেছি। এবং আমার যদি আল্লাহ সৌভাগ্য দেয় আমি আরও লোকেদেরকে এই বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা শেখ হাসিনা শেখ রেহানা এদের নিয়ে আমি আরও গান অনেকটা মানুষকে আপনাদের মাঝে শোনাবো। জি ধন্যবাদ আপনাকে, সুন্দর সুন্দর যে পরিকল্পনা আপনি নিয়েছেন। আজ যে সুগের মাস হিসাবে যে বঙ্গবন্ধুকে হত্যা করেছে নির্মলভাবে সেটা নিয়ে যে আপনি গান গেয়ে দর্শকের মন জয় করাতে আপনাকে অশেক অশেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও আমি ধন্যবাদ। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলে থাকি তিনি বঙ্গবন্ধুকে নিয়ে একটি গান উপহার দিয়ে থাকেন সুগের মাস উপলক্ষে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা দেশ ও বিদেশ যারা এই মুহূর্তে বাংলা টিভি 71-এ চোখ রাখছেন সকলকে জানাচ্ছি আমি শুভেচ্ছা অভিনন্দন। তো আপনাদের গানগুলো ভালো লাগলে একটা করে লাইক শেয়ার করবেন, এটাই আমাদের কামনা। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভি 71-এর সঙ্গে থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।